হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে, আর অনেক দিন পরে আমি ব্লগ বানাচ্ছি। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো আমার তরফ থেকে সবার জন্য লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আজকে কি হচ্ছে কি আমি একা একা পুজো করব, আজকে মা ঘরে নেই, তো আমাকে একা একা করতে হবে। তো আমি এত ভালো করে পুজোর রিচুয়ালগুলো জানি না, তবু আমি ইউটিউবে দেখে দেখে মানে ট্রাই করব করার জন্য, আর মা একটু একটু বলে দিয়েছে কীভাবে করতে হবে। তো তোমরা যারা জানো না তারাকে বলছি, আমি অ্যাকচুয়ালি অ্যাসমিস, বাট এখন বিয়ার পরে বেঙ্গলি হয়েছে, তো তার জন্য আমার ল্যাঙ্গুয়েজ প্লাস আমি বেঙ্গলি রিচুয়ালগুলো এত ভালো করে জানি না, তবু আমি ট্রাই করব। তো তাই ভাবছি কি তোমাদের সাথেও শেয়ার করব। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এখন যাই সব কিছু রেডি করি, তো তারপরে দেখা হচ্ছে। আর এদিকে আমার বর কাছে হচ্ছে নারকেল, জোর লাগা কে বাবা। আর এইদিকে রেডি করা হচ্ছে নৌকা, এটাও মানে লক্ষ্মী পুজোতে লাগে মা বলেছে, তার জন্য আমার বর রেডি করছে হচ্ছে এই এরকম শাড়িটা পরেছে। আজকে ফার্স্ট টাইম আমি নিজে ট্রাই করছি এটা পরার জন্য, তো আমার তো খুব ভালোই লেগেছে। ভালো কি ভাল লাগিছে কি কয়? হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে, আর মনে হচ্ছে হয়েছে, ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো আর এদিকে দেখায় আমার বর কি করছে, এই যে দেখো আলপনা রেডি, বাবা ভালো হয়েছে। তো আমি এখানে দেবো পূজা, তো এদিকে সবকিছু রেডি করে নিয়েছি, এখন পর্যন্ত হয়নি, যখন পুরো রেডি হয়ে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি এমনি দেখাত একটু ভালো লাগার জন্য এটা দিয়ে দিয়েছি, আর এদিকে সবকিছু রেডি হয়ে আছে। এখন আমি এই আলপনাটাও কমপ্লিট হয়ে গেলে আমি পুজো দিয়ে দেব। আর এদিকে ঘরের ভিতরে যেগুলো আলপনা ছিল সেগুলো আমার বর রেডি করছে, তোমরা দেখছো হচ্ছে, তো ভালোই হয়েছে। আর বাইরে আমি একটু পাও বানাবো হচ্ছে, তো সেগুলো আমি করব। অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ ছিল, তো তাই আমি এত কিছু করিনি, মানে আমার একটু সর্দি জ্বর মতন হয়েছে, তো আমি একটু রেস্টে ছিলাম, তো ও করেছে। তো এখন ভাবছি না বাইরের সিঁড়িগুলো আমি করব, তো তাই আমি চলে আসছি বাইরেগুলো করার জন্য। তো এই যে আমি পুরো সিঁড়িটা করে নিয়েছি, কিন্তু আমি একটাই মানে তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে করছে হচ্ছে আমি আলতা লাগাবো, তো আমি আলতা এত বেশি লাগাই না, আমি এই পুজো মানে ধরো লক্ষ্মী পুজো বা দুর্গা পুজো তেমন কিছু হলে মানে তখন আমি আলতা পরি, এমনি আমি এত পরি না আলতা। তো তবু আমার ভালোই লাগে পড়তে, তো দেখতেও ভালো লাগে। আর আলতা পরার পরে তোমাদেরকেও দেখাচ্ছি, আর হাতেও পরেছি, তো দেখতে অনেক সুন্দর লাগছে, মানে অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। তো আলতা পরার পরে আমার একটু ডান্স করতে ইচ্ছা ছিল, তো তাই এমনি বরের সামনে ডান্স করছে। আর এদিকে আমি রেডি করছি হচ্ছে ফলগুলো, মানে মার জন্য যেগুলো ফল রেডি করা হয়েছে, তো এখন কাছে হচ্ছে বাতাবি, আর এদিকে এই ফলগুলো কেটে মানে রেডি করে নিয়েছি। আর সন্ধ্যার আগে আগে মাও ঘরে চলে গেছে, তো মা এখানে রেডি করছে হচ্ছে নারকলগুলো, মানে নারকল কুড়াচ্ছে লাড্ডুর জন্য। আমি গড়িয়া মোটে গিয়েছিলাম, বসলো যাবা ছিল, ওখানে গিয়েছিলাম, এখন এসেছি, নারকল কুড়াচ্ছি, লাড়ু হবে, নারকলের লাড়ু। তুমি কি করো, কি এটা, এটাকে কি বলো বলো? বাতাবি লেবু। হ্যাঁ, বাতাবি লেবু, বাতাবি লেবু, জামবুড়া, হয় জামবুড়া, জামবুড়া, অল অল মডেল জামবুড়া। আর এদিকে রেডি করছে হচ্ছে আমি নৈবদ্য, আমার ভুলও হতে পারে কারণ আমি এত ভালো করে জানি না, তবু মা বলে দিয়েছে, তো সেভাবে আমি করে নিয়েছি। আর এদিকে ঘটে সিঁদুরের মানে স্বাস্তিক রেডি করছি, আর মানে এই ঘটটা আমি বসিয়ে দিয়েছি, তারপরে আমের পাতে সিঁদুর দিয়েছি, আর মা সব কিছু বলে দিয়েছে আমাকে। আর এখন দিব হচ্ছে পদ্মফুল, তো এগুলো মা সব কিছু বলে দিয়েছে, তো আমি করে যাচ্ছি, আমার এত এক্সপিরিয়েন্স নেই, আমি আগেও বলেছি আমি অ্যাকচুয়ালি বেঙ্গলি নয়, তো তার জন্য আমার একটু একটু প্রবলেম হয় এগুলো করার জন্য। আর নৌকাতে দিয়েছে হচ্ছে চাউল, তিল, হলুদ, সোনারূপা, আর
আর একটা কিছু ছিল ভুলে গেছি, হ্যাঁ চরসব। তো এগুলো দিয়ে মানে রেডি করা হয় নৌকাটা। এদিকে আমার নৌকা রেডি, তারপরে নৌকার উপরে দেওয়ার জন্য এরকম মানে কিছু একটা বানায় দিয়েছে ও। তো এই নৌকাটা আমি রাখবো হচ্ছে লক্ষ্মী মার কাছে, তো এমনি রাখতে হয়, তো তাই এদিকে রেখে দিয়েছে। তারপরে আমার পুজো অলমোস্ট মানে সব কিছু রেডি হয়েছে, তো এখন আমার পুজো স্টার্ট হয়ে যাবে। মা বলছে যারা নাকি জলদি বাতি দেবে তারার ঘরে লক্ষ্মী মা আসবে, তো তাই একদম জলদি জলদি সব কিছু রেডি করে নিয়েছি যাতে আমি বাতিটা জলদি জলদি দিতে পারি। তো তাই সব কিছু রেডি অলমোস্ট কমপ্লিট, তো এখন পুজো স্টার্ট হয়ে যাবে। এসো হে পরম তরু সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং পর এসো এসো সুন্দর এসো হে। সকলে তোমায় বলে তুমি লোক মাতা, এবার মোর সঙ্গে সল মৈত্যপুরে বড় দুঃখ পাইয়াছি তব ব্যবহারে। বসা কমপ্লিট, এখন মায়ের বানাচ্ছে হচ্ছে সিরাল লাড়ু আর লাড়ু, নারকলের লাড়ু, তিলের লাড়ু, খয়ের উকড়া। আর এদিকে এদিকে খাচ্ছে এখন আছে হচ্ছে আমার পূজারি। কি করবা এটাকে চিড়া ভাজা হয়ে গেল, এই যে চিড়া ভাজা হয়ে গেল, চিড়া ভাজা হয়েছে, ওখানে বানাবো নারকলের লাড়ু। পূজা শেষ হওয়ার পরে আমি খাচ্ছে হচ্ছে খিচুড়ি, আর এদিকে আমার বড় খাচ্ছে, আর মা সব কিছু রেডি করে দিয়েছে, আর মা এদিকে হাসছে, আর এদিকে মার নাড়ু প্লাস চিড়ের লাড্ডু সব কিছু রেডি হয়ে গেছে, মানে বেশি টাইম লাগলোই না, জলদি জলদি করে নিয়েছে মা, আর ও একটু হেল্প করে দিয়েছে। তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে একটু বাজারে, মানে এদিকে কিছু নিয়ম আছে কি রাত্রে মানে লক্ষ্মী পুজোর দিন রাত্রে মাছ খেতে হয়, তো আমি চলে গেছি হচ্ছে বাজারে। তো একটু এই যে রুই মাছ না বলে কাতলা মাছ বলে এটাকে, তো কাতলা মাছ নিয়েছি হচ্ছে ঘরের জন্য। মাছ ভাজা করব এখন, আর পাতলা করে ডাল করব, আর আলু ভাজি করব, আর কিছু করব না। আজকে আমাদের লক্ষ্মী পূজা করে মাছ খেতে হয়, সেজন্য মাছ এনেছে ভাজা করে দিব। পূজো কমপ্লিট, খুব সুন্দর করে পূজা হয়েছে, খুব ভালো লেগেছে। এখন খাওয়া, খাওয়াতে আছে আজকে মাছ, মাছ ফ্রাই, সঙ্গে আছে এগুলো মূলো ভাজি, পেঁয়াজ তো থাকবেই, আর আছে মুসুরির ডাল, আর একদম সিম্পল খানা আজকে, এটা খাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আমরা এরকম আরও লং ভিডিওস বানাবো, তো আমাদের ভিডিওতে সাপোর্ট করবেন, লাইক করবেন। মা কিছু বলবা? আমি খাচ্ছি মুলোর বড়া, বহুত টেস্টি, এরকম বানিয়ে খেয়ে দেখবে। মুলোটা কিস কিস করে কেটে চাল বাটা দিয়ে বড়া করলে বহুত টেস্টি, তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা। বাই বাই। তো গাইস, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আশা করছি তোমাদের আজকে এই পুজো ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লাগি থাকে আমাকে একটু সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই গাইস।